হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালাহন থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুলসল্লাহ আলহি সাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম এ সময় এক ব্যক্তি তার নিকট এসে বলল হে আল্লাহ রাসুল আমি ধ্বংস হয়ে গেছি রাসুলসল্লাহ আলহি সাল্লাম বললেন কি হয়েছে তুমি কি বলছো সে বললো আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি রাসুলসল্লাহ আলিয়া সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার নিকট কোনো কৃতদাস আছে কি তাকে যাকে তুমি আজাদ করে দিতে পারো সে বলল না তিনি জিজ্ঞেস করলেন তুমি একাধারে দুই মাস রোজা রাখতে পারবে কি সে বলল না তিনি জিজ্ঞেস করলেন ষাটজন মিসকিনকে খাওয়াতে পারবে কি এরপরও তিনি বললেন না আবু হুরাইরা রাদি আল্লাহ তালনু বলেন রাসুদসল্লাহ আলহিম অপেক্ষা করতে লাগলেন এবং আমরাও বসে থাকলাম ইতিমধ্যে রাসুদসল্লাহু আলহিসালামের নিকট এক আরা আরাক আনা হলো অর্থাৎ এক জুরি আনা হলো তখন রাসুসল্লাহ আলহিসাল্লাম জিয়া জিজ্ঞেস করলেন প্রশ্নকারী লোকটি কোথায় সে বললো আমি উপস্থিত আছি রাসুলসল্লাহ আলহিসাল্লাম তাকে বললেন এগুলো সাদগা করে দাও লোকটি বলল হে আল্লাহ রাসুল আমা হতে অধিক অভাবী লোককে সাদগা করে দেব কি আল্লাহর কসম মদিনার কঙ্করময় ভূমিদ্বয়ের অবস্থিত এলাকায় আমার পরিবার হতে অধিক গরিব পরিবার আর দ্বিতীয়টি নেই একথা শুনে রাসুলসল্লাহ আলহিসাল্লাম হেসে দিলেন এমনকি তার সামনের দন্ত রাজি প্রকাশ হয়ে পড়ল। পড়লো রাসুলসল্লাহ সালাম বললেন তাহলে এগুলো তোমার পরিবারকেই খেতে দাও এই হাদিসটি থেকে কয়েকটি বিষয় শেখার আছে কমেন্টে জানাবেন আপনি কি শিখতে পারলেন